ইরানি ক্ষেপণাস্ত্র মার্কিন বিমানবাহী রণতরীর নিরাপদ অবস্থানের 100 মাইলের মধ্যে ঢুকে পড়ছে। মার্কিন সূত্রের বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ভারত মহাসাগরের যেখানে পড়েছে তার অবস্থানের 100 মাইলের মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিস এর অবস্থান ছিল। টেলিভিশনের খবর দাবি করা হয়েছে, ভারত মহাসাগরের ওই এলাকায় অন্তত দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং তাতে মারাত্মক রকমের বিস্ফোরণ হয়। ক্ষেপণাস্ত্রগুলো বিস্ফোরণের পর আশেপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে তার টুকরো ছড়িয়ে পড়ে। ইসলামিক প্রজাতন্ত্র ইরান শুক্রবার থেকে দুদিনব্যাপী কাশ্মীরের মারকাজি মরুভূমিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মহড়া চালিয়েছে। মহড়ার শেষ দিনে গতকাল ইরান দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে 1,800 কিলোমিটার দূরে শত্রুর ডামি যুদ্ধজাহাজে হামলা চালায় এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ছোড়া দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিজের অবস্থানের 100 মাইলের মধ্যে পড়েছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি জানিয়েছেন, বিমানবাহী রণতরী ধ্বংসের সক্ষমতার প্রমাণ দিতেই এবারের মহড়া। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে শত্রুর বিমানবাহী রণতরী সহ বিভিন্ন যুদ্ধজাহাজ ধ্বংসের সক্ষমতা বাড়ানো হয়েছে। এটি ইরানের প্রতিরক্ষা কৌশলেরই অংশ। তিনি আরো বলেন, ইরানের আয়তন বড় হওয়ার কারণে দেশের মধ্যাঞ্চল থেকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সাগরে শত্রুর বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার এবং অন্যান্য যুদ্ধজাহাজ ধ্বংস করা সম্ভব। এই সক্ষমতা অর্জনের লক্ষ্য আগেই স্থির করা হয়েছিল, আমরা সেই লক্ষ্য অর্জন করেছি। আইজিসি প্রধান আরো বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সাগরের চলমান লক্ষ্যবস্তুকে ধ্বংসের সক্ষমতা প্রতিরক্ষা ক্ষেত্রে অনেক বড় একটি অর্জন। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স এই প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হয়েছে। হোসেন সালামি যুক্ত করেন, আজকের মহড়ায় আমরা অ্যারোস্পেস ফোর্সের দৃঢ় অবস্থান এবং শক্তিমত্তা প্রত্যক্ষ করেছি এবং পৃথিবীকে তা দেখিয়েছি। প্রয়োজনের সময় যুদ্ধের ময়দানে এর পুনরাবৃত্তি ঘটানো হবে।